ভক্তের ভক্তিতে নন্দিত হন, সন্তুষ্ট হয়ে যান, প্রফুল্লিত হন। তিনিও চিন্তা করেন যে এই ভক্ত আমাকে এত দিল, নিজের সব কিছু দিয়ে দিল, তাই তখন তিনি অন্য কোনো উপায় না পেয়ে যে একে আমি কি দেব, একে আমি যদি অনেক কিছু দিয়ে দেই, ধন ঐশ্বর্য শ্রী বিদ্যা যাবতীয় কিছু দিয়ে দেই, এগুলো তো তুচ্ছ জানে, তখন আমি তাকে ভক্তি দেই। কিন্তু ভক্তি দিয়েও দেখা যায় যে না, এর দেওয়ার ঋণ আমি শোধ করতে পারছি না, তখন নিজেকে দিয়ে দেন। ভগবানকে অর্পণ করার কথা শাস্ত্রে রয়েছে। যত করোষি যত অস্নাসি যত জুহসি যদ আছি যত তৎকুরুষ মদর্পণম। কৃষ্ণ বলছেন আমাকে অর্পণ কর, ভগবানে অর্পণ করতে হয়। যা করি, যা সংগ্রহ করি, যা নিজের কাছে রয়েছে বা যা সংগ্রহ করে খাই, ভগবান বলছেন আমাকে অর্পণ করো, ভগবানেতে অর্পণ করো। শাস্ত্রের বিধান, ভগবানের নিজের বিধান, নিজের আদেশ, তুমি আমাকে অর্পণ করো। কর্মার্পণ বা কর্মের ফল অর্পণ শাস্ত্রে রয়েছে, কিন্তু তার একটু উপরের কথা রয়েছে, নিজেকে অর্পণ করো। তুমি তোমাকে দিয়ে দাও, তোমার অহমিকাটাকে দিয়ে দাও, তোমার যা কিছু আছে সব দিয়ে দাও, অর্থাৎ শরণাগত হও। সর্বধর্মান পরিত্যেজ মাম একং শরণং ব্রজ। চরম কথা, তুমি কিছু আমাকে দাও, আবার তুমি তোমার সর্বস্ব দাও। শাস্ত্রেতে এইসব কথা রয়েছে, শ্রীমদ ভাগবতের কথা। আদৌ অর্পিতাশ্চেত পশ্চাৎ ক্রিয়েত। ভক্তিতে তুমি নিজেকে অর্পণ করো। ইতি পুংসার পিতা বিষ্ণু, বিষ্ণুতে তুমি অর্পিত হও, নিজেকে অর্পণ করে দাও। নিজের যাবতীয় রয়েছে সব, দেহ, মানস, গৃহ, তন, মন, ধন, নিজের মধ্যে যা কিছু অহং ভাবযুক্ত যা কিছু, আমি এবং আমার যা কিছু সব ভগবানকে দিয়ে দাও। এটা আরেকটু উপরের কথা, কর্মার্পণের উপরে শরণাগতি, নিজেকে অর্পণ, আত্মসমর্পণ, কর্মার্পণ, আত্মসমর্পণ। এরও আরো উপরের কথা রয়েছে, ঈশ্বরের সেবার জন্য লোকধর্ম, সমাজ ধর্ম সব কিছু বিসর্জন দিয়েছিলেন গোপীগণ। মৎকিতে ত্যক্ত কর্মণা স্বজনবান ত্যক্ত স্বজন বান্ধবা। স্বজন বন্ধু বান্ধব সকলকে ছেড়ে সব কিছু দিয়ে দেওয়া কৃষ্ণের সুখের উদ্দেশ্যে, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, কৃষ্ণকে নন্দিত করবার জন্য নিজেকে ছুঁড়ে দেওয়া, এরকম অর্পণ রয়েছে। এই যে অর্পণ, ভগবানের প্রতিদানে কি দেন, ভগবান সব ফেরত দিয়ে দেন। ভগবান, তিনি ভগবান, তিনি ঐশ্বর্যবান, তিনি ভগবান, তিনি সমস্ত জগৎ রচনা করে নিজে ভোক্তা এবং সব তার ভোগ্য। এই নিয়ে, এই বিচার নিয়ে তিনি সুখে থাকেন, তিনি আনন্দময়। আনন্দ পাওয়ার জন্য বহুজন সৃষ্টি করে, বহুজন বল্লভ, তিনি তার যে অপ্রাকৃত ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্য তিনি বৃহৎ, তাই তিনি বহু ব্রহ্মাণ্ড, বহু জীব সৃষ্টি করেছেন, বহু ভক্ত সৃষ্টি করেছেন। এইরকম ভাবে তিনি সকলের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে নিজের ভোগে লাগিয়ে সকলের প্রেম প্রীতি ভালোবাসা
যা কিছু রয়েছে সেটাকে গ্রহণ করে তিনি নন্দিত হন। বিনিময়ে তিনি কি দেন? ভগবান তিনি সুদে আসলে সব ফেরত দিয়ে দেন। যারা তাকে দেন তিনি সুদে আসলে সেগুলোকে সব ফেরত দিয়ে দেন। তিনি কেবল নেন, সেবা নেন, প্রেম ভালোবাসা নেন, অর্থ দৌলত কর্ম ফল নেন তা নয়, তিনি সুদে আসলে সেটাকে ফেরত দিতে জানেন। তাই তিনি সর্বোপরি কৃতজ্ঞ, কৃতজ্ঞ শিরোমণি। তাই অক্রূর বলেছিলেন কৃষ্ণকে, সহৃদ কৃতজ্ঞাত, তোমার থেকে বড় কৃতজ্ঞ আর কেউ নেই, শ্রেষ্ঠ কৃতজ্ঞ তুমি। তুমি চাও, তুমি নাও, আবার তুমি ফেরত দিয়ে দাও। তুমি যা কিছু নাও ভক্তের কাছ থেকে, বা ভক্ত তোমাকে যা কিছু দেয় শরণাগত হয়ে, তুমি তা পাই টু পাই ফেরত দাও, অধিক দাও। তুমি বিন্দুকে নিয়ে সিন্ধু দিয়ে দাও। এটা ভগবানের একটা মহান গুণ। আমি দিলাম, আমি ভাবলাম যে আমি আমার জীবনটা দিয়ে দিলাম, আমি ভাবলাম যে আমি সংসার করলাম না, সংসারের মধ্যে গেলাম না, আমার বুদ্ধি বৃত্তি আমার অহমিকা সব নিয়ে যখন ভগবানের কাছে এলাম, ভগবানের চরণে দিয়ে দিলাম, আমি হিসাব করে দেখলাম, মনে মনে চিন্তা করলাম আমি অনেক দিয়েছি, নিজের সমস্ত ইন্দ্রিয় সুখ বিসর্জন দিয়ে, সংসার বাসনা বিসর্জন দিয়ে, ছোটবেলা থেকে এসে ভগবানের এত সেবা করলাম, এত ভগবানকে দিলাম, এরকম আমি মনে করলেও এটা দেখা যায় হিসাবে যে আমি যা দিয়েছিলাম পাই টু পাই তিনি ফেরত দিয়েছেন, তিনি অধিক দিয়েছেন। তিনি এ বিষয়ে তিনি চতুর, তিনি যা নেন তিনি যা গ্রহণ করেন, তিনি তার বিনিময়ে তিনি সব কিছু দিয়ে দিতে পারেন। আত্মানমপি, তিনি নিজেকে পর্যন্ত দিয়ে দেন। ন উপচয় উপযৌজস্য, এতে তার কোনো লাভ হানি নেই, তিনি ভক্তের কাছে নিজেকে পর্যন্ত দিয়ে দেন। যখন দেখেন ভক্তের ভক্তিতে নন্দিত হন, সন্তুষ্ট হয়ে যান, প্রফুল্লিত হন, তিনিও চিন্তা করেন যে এই ভক্ত আমাকে এত দিল, নিজের সব কিছু দিয়ে দিল, তাই তখন তিনি অন্য কোনো উপায় না পেয়ে যে একে আমি কি দেব, একে আমি যদি অনেক কিছু দিয়ে দেই, ধন ঐশ্বর্য শ্রী বিদ্যা যাবতীয় কিছু দিয়ে দেই, এগুলো তো তুচ্ছ জানে, তখন আমি তাকে ভক্তি দেই। কিন্তু ভক্তি দিয়েও দেখা যায় যে না, এর দেওয়ার ঋণ আমি শোধ করতে পারছি না, তখন নিজেকে দিয়ে দেন। গোপীদের ক্ষেত্রে কৃষ্ণ বললেন, ন পারয়ম, আমি পারব না, আমি এদের কাছে ঋণই থেকে গেলাম। তার বিচার এইরকম, সেই জন্য ভগবান তিনি সুদে আসলে ফেরত দেন। আমি মানুষ, আমি ক্ষুদ্র জীব, আমি কোনো ভাগ্যক্রমে যদি সুকৃতি লব্ধ হয়ে, যদি হরিগুরু বৈষ্ণবের সংস্পর্শে এসে যদি বুঝি যে আমার জীবনে ভগবানের জন্য দেওয়ার বহু কিছু রয়েছে, আমি যদি দেওয়া শুরু করি, আমার বুদ্ধি বিদ্যা ধন এবং আমার নিজের সব কিছু যদি অর্পণ করি, তাহলে আমার সেখানে বাহাদুরির কিছু নেই। আমি যদি ভেবে থাকি যে আমি বহু দিলাম ভগবানকে, তাহলে ওটা মূর্খতা। আমি যা দিলাম তটস্থ হয়ে বিচার করে যদি দেখি, তার থেকে অনেক বেশি তিনি রিটার্ন করেছেন, ভক্তি ধন দিয়ে, প্রীতি ধন দিয়ে তিনি সব কিছুই ফেরত দেন।
অধিক দেন, প্রয়োজনের অধিক নয়, কেবল তিনি যা পেয়েছেন তার অনেক অনেক গুণে বেশি তিনি ভক্তকে দিয়ে দেন। এটাই ভগবানের ভগবত্তা, তার মহত্ত্ব, তার ভক্তবৎসলতা, তার করুণাময়ত্ব, তার দীন দয়ালত্ব এর দ্বারাই প্রকাশিত হয়। তিনি তাই মহান, তিনি তাই উদার, তিনি তাই শ্রেষ্ঠ, তিনি পরম শ্রেষ্ঠ স্থানে রয়েছেন।